এটা হচ্ছে স্ট্যাচু অফ ভিক্টোরিও ইমানুয়েলে সেকন্ড। তার উপরে একটা আর্টিফিশিয়াল একটা দ্বীপ তৈরি করা হয়। এই পার্কটা 26 একর জমির উপরে। যখন এখানে খনন কাজ শুরু হয় তখন দুইটা কবর পাওয়া যায়। একটা রানীর নাম অনুসারে এই পার্কটির নামকরণ করা হয়। তো এখানে মূলত নানান স্কুল থেকে বাচ্চাদেরকে শিক্ষা সফরে নিয়ে আসা হয় এবং ওদেরকে ভিল্লানোবিয়ান সভ্যতা সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, ধারণা দেওয়া হয়। এটা আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমরা একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আসছি। এটা একটা পার্ক। এই পার্কটা সম্পর্কে আসলে অনেক কিছু বলার আছে, তবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, কিছু তথ্য দিব। কারণ এই বলোনিয়া শহরে মানে বাঙালি থেকে শুরু করে ইটালিয়ান, আপনারা আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখন হালকা গরম, তারপরও প্রতি গরমে মানে সামার সময়ে কম করে 2 থেকে 1 বার এই পার্কে সবাই ঘুরতে আসে। কারণ পার্কটা বিশাল এবং অনেক কিছু আছে এই পার্কে। তো যারা ইতালির বলোনিয়াতে থাকেন তারা অনেকেই বলবেন যে এই পার্ক দেখার কি আছে। কিন্তু আমি আজকে এমন কিছু তথ্য দিব, আসলে আমরা সবসময়ই দেখি, কিন্তু তথ্য যখন আমরা জানবো তখন দেখাটার মজাটা বেশি হবে। আর যারা এই ভিডিওটা দেখবেন তারা যখন এই তথ্যগুলো জানবেন এবং সহ ভিডিওটা দেখবেন তখন তাদের জন্য অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আমরা এই সুন্দর দৃশ্য দেখি এবং আমরা যে জিনিসগুলো দেখব সেই সম্পর্কে আমরা কিছু তথ্য দিব। এটা হচ্ছে স্ট্যাচু অফ ভিক্টোরিও ইমানুয়েলে সেকন্ড, অর্থাৎ সেকেন্ড ভিক্টোরিও ইমানুয়েলে। এটা তৈরি করছে জুলিও মন্তেভের্দে, 1884 সালে এটা তৈরি করছে। তো এই স্ট্যাচুটা সম্ভবত আগে পিয়াসা মাজ্জোরে ছিল, বলোনিয়ার যে মূল সেন্টার সেখানে ছিল, পরবর্তীতে এটা এখানে ট্রান্সফার করা হয়েছে। এই যে এটা হচ্ছে পার্কে ঢোকার যে মেন গেট, সেটা এখানে 2টা গেট আছে। তো মেন গেট এটা, আর এই যে এদিক দিয়ে আমার পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে পার্কে ঢোকার পরে, আর আমার এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে। এই 2টা রাস্তা মোট কথা 2টা একসাথে যে গোল হয়ে এটা মানে গেছে। অতএব এখান থেকে যদি আমি যাওয়া শুরু করি এই রাস্তা দিয়ে তাহলে আমি ঠিক ঘুরে আবার এই দিক দিয়ে আমি বের হয়ে আসতে পারবো। তো এখন আমি সবাই আমার সামনে চলে গেছে, আজকে আমাদের সাথে আসছে নিপা ভাবি ভাই। আমরা এখন সামনে যাচ্ছি, আরও কিছু দেখাবো চারিপাশে আমার প্রাকৃতিক সব দৃশ্য, অনেক সুন্দর, সবুজে সবুজে সমারোহ আর মানুষ ভর্তি হয়ে গেছে এখানে, মানে অনেক কিছু আছে। এখানে যে যেভাবে পারে বসে শুয়ে, কারণ এখানে বসারও স্পেস অনেক বেশি, অনেক বেঞ্চ দেওয়া আছে জায়গায় জায়গায়। তারপর মানুষ দেখা যাচ্ছে চাদর বিছায় কিংবা কোনো কিছু বিছায় এখানে খাওয়া দাওয়া করছে, এখানে রেস্ট নিচ্ছে, অসংখ্য মানুষ আছে।
দেখতে পাচ্ছেন এখানে একটা সেই সময়ে এই পার্কটিতে ছোট একটি লেক তৈরি করা হয়, তার উপরে একটা আর্টিফিশিয়াল একটা দ্বীপ তৈরি করা হয় এবং দ্বীপের উপরে একটা সেতু, সেতুটা হচ্ছে এটা, একটা সেতু তৈরি করা হয়। এবং এই লেকটিতে হাঁস, কচ্ছপ, মাছ আরও নানান জাতের প্রাণী আছে। এবং এই লেকটিতে সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটি ফোয়ারা, এই যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন এই ফোয়ারাগুলো আছে। এই যে ফোয়ারাগুলো আপনাদেরকে আমি দেখাতে পারছি কিনা, এই যে ফোয়ারা, আর এটা হচ্ছে সেই সেতু। এখন আমি সেতুর উপর দিয়ে এই দ্বীপটাতে যাচ্ছি। এখন আমি সেই সেতুটার উপরে দাঁড়িয়ে আছি। শব্দের কারণে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না? আর এটা হচ্ছে সেই দ্বীপ। এখন আমরা অন্যদিকে যাব। এই যে আমি দেখাই যে কতগুলো ফোয়ারা আছে এখানে, এই যে অনেকগুলো, আরও ওই সাইডে দেখা যাচ্ছে না, ওইদিকে আরও অনেক ফোয়ারা আছে মাছ। এই যে কচ্ছপ, কচ্ছপগুলো দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে এখানে, আরও নানান জাতের প্রাণী আছে এখানে। এখানে এখন এই দ্বীপ যেটা বলা হচ্ছে, এই দ্বীপটায় এখন মানে এই যে দেখা যাচ্ছে বার আছে, রেস্টুরেন্ট আছে, এগুলো আছে, অনেক মানুষ এখানে। আমি কিন্তু এখন একটা দ্বীপের পার হয়ে আসলাম, একটা সেতু দিয়ে পার হয়ে গোলভাবে, এই যে যে লেকটা সেটা। আর এই যে এটা হচ্ছে একটা যে দ্বীপের মধ্যে বার, রেস্টুরেন্ট। এই পার্কের অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে এই লেকটা। আর এই পানিটা, আসলে এই লেকের পানিটা কিন্তু আসছে একটা নদী থেকে। যেদিকে তাকাচ্ছি শুধুমাত্র মানে মানুষই দেখতে পাচ্ছি, সবুজ গাছ এবং মানুষ। এই যে এদিক দিয়ে রাস্তা চলে গেছে, তারপরে এদিক দিয়ে রাস্তা চলে গেছে, আমি এদিক দিয়েই যাচ্ছি। পিছনে, পার্কের পিছনে পাহাড়ও দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে, এই যে পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে। তো আজকের পরিবেশটা অনেক ভালো। যাই হোক, এই পার্কটা 26 একর জমির উপরে, আর এই পার্কটি বলোনিয়ার হিস্টোরিক্যাল সিটির দক্ষিণ পাশে ভিয়ালের বাইরে পর্তা কাস্তিলিওনে এবং পর্তা সান্তো ইস্তেফানো এই দুটি পর্তার মাঝামাঝি এলাকা জুড়ে বিস্তৃত। আমি কিন্তু যে লেকটা পার হয়ে আসছি, এটা এই হচ্ছে রাস্তা। এখন লেকটা পার হয়ে আমি অন্যদিকে যাচ্ছি। বলোনিয়া এর মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ 1868 সালে 1,50,000 লিরার ব্যয়ে এই জমিটি ক্রয়ের অনুমোদন দেয়। এই পার্কের আগে এখানে একটা গির্জাকে কেন্দ্র করে কয়েকটা বাড়ি নিয়ে একটা ক্ষুদ্র শহরের মতো ছিল। 19 শতাব্দীতে গির্জাটা ধ্বংস হয়ে যায়। আমি এখন আমার বড় মেয়ের কাছে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গায় জায়গায় বিভিন্ন শিবলারে আছে, দোলনা আছে। তো আমি সামনে যেখানে যাচ্ছি এখানে শিবলারে আছে। 1874 সালে জমি ক্রয় শুরু করে এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয় এর নেস্ত বালবো বেরটনে দি সাম্বুই।
যিনি এর আগেও তোরিনোতে ভ্যালেন্টিনো পার্টি বাস্তবায়ন করেছিল। এই পার্টির নাম হচ্ছে জার্দিনি মার্ঘেরিতা। এখানে বিশাল বিশাল আকৃতির গাছ আছে। এই পার্কটি আসলে অনেক পুরনো, 142 বছরের পুরনো এই পার্কটি। একটা রানীর নাম অনুসারে এই পার্কটির নামকরণ করা হয় জার্দিনি মার্ঘেরিতা, কারণ কিছুদিন আগে রানী এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছিল, এজন্য তার নাম অনুসারে এই পার্কটির নামকরণ করা হয়। মানে শুরু হয়ে গেছে অলরেডি, এইদিকে খেলাধুলা সবকিছু চলছে। এটা কিন্তু চলবে একেবারে সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত্রি হয়ে গেলেও এই মানে আনন্দটা সবাই উপভোগ করে। খোলা অনেক বড় মাঠ, যে যার মতো খেলছে। ওদিকে ব্যারিকেড দেওয়া আছে, সেদিকেও খেলা। আর আমি এখন যেদিকে যাচ্ছি, আসলে ওই সময় একটা স্কুল প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে সেই স্কুল, প্রাথমিক স্কুল, এবং এখনো পর্যন্ত এই স্কুলটা এখানে চলছে। এখানে খেলাধুলারও ব্যবস্থা আছে, বড়রা খেলাধুলা করছে। আমি এখন যেদিকে যাচ্ছি সেখানে সম্ভবত এখানে দুইটা কবর পাওয়া গেছে, সম্ভবত সেই কবর দুইটা, আমি শিওর না, কিন্তু যখন এখানে খনন কাজ শুরু হয় তখন দুইটা কবর পাওয়া যায়। মেবি সামনে, আমি দূর থেকে দেখাচ্ছি, এই যে মেবি এই দুইটা কবর সম্ভবত, কিন্তু এটা আমি শিওর না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে। এখানে কাজ চলছে, এই জন্য আটকানো আছে এখানে। আমি ঘুরতে ঘুরতে ফোয়ারার আশেপাশে আসছি। আসলে আমি অনেক কিছু খুঁজছি, যেটা মানে আরও কিছু আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই পার্কটিতে খনন কাজ করার সময় এত্রুস্কান জাতির বসবাসের নিদর্শন বের হয়ে আসে, যা এখনও বলোনিয়া সিভি আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সংরক্ষিত আছে। এবং আমি যে কবর দুইটা দেখালাম, ওই সময়ই এই কবর দুটাও পাওয়া গেছে। এখন আমি আর কি আবারও
एक रास्ता उठे गेलाम जाते आपनादेर के एक घुरे और एक देखाते पारी कारण एटा आपनारा बुझते पाच्छेन 26 एकर जमिर उपरे एटा अनेक बड़ो एक पार्क। तो चेष्टा करब जतटा सम्भव कारण भिडियो अनेक दीर्घ हो जाबे एजोन्नो अनेक बेशी देखानो आसले सम्भव हबे किना आमी जानी ना जे गाछगुला माने एमन भावे आछे जे हजार रौद्र पड़लेओ नीचे ओइभावे रौद्रटा आर एतो ठंडा। ये पार्कटा पाँच बचर ये पार्कटा तैरी करते काज करा लागसे एवं 163,000 लीरा व्यय ये पार्कटा तैरी है। तारपरे एटा 1879 साले 6 जुलाई ये पार्कटा व्यापक जमजमाट भावे जमकालो भावे एटा माने उद्बोधन करा है। এখানে বাচ্চাদের খেলার জায়গা, বিভিন্ন ধরনের খেলনা এখানে। একটা আইসক্রিমের দোকান, এখানে ক্যান্ডি থেকে শুরু করে আইসক্রিম সবই পাওয়া যায়। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি দেখায় নিই যে আমরা ঢুকেছিলাম একটা গেট দিয়ে আর এটা হচ্ছে আরেকটা গেট, এটা বড় আরেকটা গেট। তো এই গেট দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে গাছ অনেক সুন্দর। তো এখানে অবশ্য গাড়ি পার্কিং করারও জায়গা আছে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা গেটের বাইরে পার্কিং করার জায়গা আছে। জেলেটেরিয়ার সামনেই এই যে বাচ্চাদের এই রাইডসগুলা এগুলো আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। এবং বলে রাখি যে এখানকার জেলেটেরিয়াটা অনেক মজা, যারা মানে এর আগে খেয়েছেন তারা জানেন, আর যারা আসবেন তারা এখানকার জেলেটেরিয়া খাবেন, দেখবেন অনেক মজা। আমার পিঞ্চি পেসা চলে আসছে, আমার অঙ্কিতা। আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর দৃশ্য, ফোয়ারাগুলো সেই রকম ভাবে মানে বাতাসটা যখন পাস করে একটা ঠান্ডা একটা ভাব চলে আসে, যেমন সবে এই যে কচ্ছপ উপরে উঠে বসে আছে। একটা দেখার মতো একটা পার্ক, যেটা অনেক সুন্দর একটা পার্ক। আরও অনেক কিছু আছে, আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সবগুলাই দেখাবো। আর এই পার্কটা মানে এতটাই সুন্দর, এই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন যে এই পার্কে অসংখ্য ইভেন্ট হয়ে থাকে এবং বড় বড় ইভেন্ট। যেমন বলোনিয়া ইউনিভার্সিটি, যেটা এটা তো হাজার বছরেরও পুরনো ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিতে 800 বছর যখন পূর্তি হয় তখন সেই জমকালো অনুষ্ঠানটা এই পার্কেই অনুষ্ঠিত হয় এবং সেটা অনেক জাঁকজমকভাবে অনুষ্ঠানটা করা হয় এই পার্কে। এবং এই ধরনের আরও অনেক ইভেন্ট যেগুলো এই পার্কে অনুষ্ঠিত হয়, কারণ যেমন বিশাল আকৃতির পার্ক সেরকম অনেক সৌন্দর্যে ঘেরা। এই পার্কটির প্রজেক্ট যখন নেওয়া হয় 1874 সালে সম্ভবত, তার আগে শুরু হয়। তো পরবর্তীতে এই পার্কটার খনন কাজ করতে গিয়ে এটার ভিতরে কিছু এতুস্কান সভ্যতার কিছু নিদর্শন পাওয়া যায়, যেগুলো এখনও বলোনিয়াতে আর্কিওলজিক্যাল যে সিভিক্যাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে ওইখানে সংরক্ষিত আছে। পরে এইখানে বলোনিয়াতে যে প্রাচীন এখনকার যে বর্তমান সভ্যতা এটাকে বলা যায় রোমান সভ্যতার আধুনিক রূপ। তো তার আগে এখানে যে ভিলেজ বা গ্রাম্য সভ্যতা ছিল বা এটাকে বলা হয় ভিল্লানোভান সভ্যতা, তো ওদের ঘরগুলো ছিল এরকম। এখানে বাচ্চাদেরকে শিক্ষা সফরের জন্য এগুলো নিয়ে গবেষণার জন্য
পার্কের ভিতরে এই জায়গায় এরকম কিছু আরো তৈরি করা আছে। এটা হচ্ছে একটা ভিলানুয়ান হুট বলে বা ছাউনি, যেটা উপরটা কিছুটা ছাউনি দিয়ে তৈরি করা এবং চতুর্দিকে মাট ব্রিক মানে মাটির তৈরি ইটের মতো জিনিস দিয়ে তৈরি করা। তো ভিল্লানোভিয়ান সভ্যতার আরো নিদর্শন দেখার জন্য এখানে এটার কাছে বলোনিয়ার কাছে একটা শহর আছে যেটার নামই হচ্ছে এলাকাটার নামই হচ্ছে ভিল্লানোভা। ওইখানে আরো বেশ কিছু নিদর্শন আছে। যাই হোক, এটা হলো ভিল্লানোভিয়ান সভ্যতার একটা রেপ্লিকা তৈরি করা, যে ওইখানে ওদের যে হুডগুলো ছিল তার রেপ্লিকা। তো এইখানে মূলত নানান স্কুল থেকে বাচ্চাদেরকে শিক্ষা সফরে নিয়ে আসা হয় এবং ওদেরকে ভিল্লানোভিয়ান সভ্যতা তার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, ধারণা দেওয়া হয়। এটার জন্য মূলত এটা তৈরি করা। তো এই পার্কের ভিতরে আরও বেশ কিছু জিনিস আছে, দুটো কবর আছে যেটা যখন খুঁড়ে কাজ করা হয় তখন। এটা হলো গাড়ির পার্কিং, বাইরে আরও পার্কিংয়ের চতুর্দিকে অসংখ্য ব্যবস্থা আছে, তবে এখানে গাড়ির পার্কিং পাওয়া অনেক কঠিন বিষয় কারণ এখানে গাড়ির পার্কিং পাওয়া যায় না সব। এই যে সামনে যেগুলা এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জন্য পার্ক, এখানেও বাচ্চাদের খেলনা মানে এই পার্কে কত প্রায় 3-4 দিকে বাচ্চাদের খেলনার জায়গা আছে। তার মধ্যে এখানে এই যে বাচ্চাদের আমার হাত আঙুলটা যেদিকে বাচ্চাদের দোলনা আছে, তারপরে এখানেও খেলনা আছে, এখানে শিবলারে আছে, এই যে শিবলারে আছে, আর এই যে রাইডগুলো আছে, এই যে বাচ্চারা সব এই রাইডগুলোতে মানে পে করে তারপরে এখানে খেলতে হয়, এখানে খেলে। এই যে আমি যে গেটটা দেখায় আসলাম, এটা হচ্ছে সেই স্কুল 1917 সালে সেই স্কুলটা, আর এই যে রাইডগুলো হচ্ছে স্কুলের সামনে যেগুলো পে করে চড়তে হয়। কৃত্রিম লেকটা আছে, এই পানিটা আছে তোমার সানলাজের যে সাবনা নদী আছে ওই সাবনা নদী থেকে, এবং এই দিক দিয়ে আবার বের হয়ে যাচ্ছে মনে হয়। ওই দিক থেকে আসে আর এই দিক থেকে বের হয়ে যায়। আমি শুরুতেই যেটা বলছিলাম, এটা হচ্ছে সেই লেকের সেই পানি। স্কুলটা যেটা ছিল সেটা প্রথমে ওখানে একটা চিড়িয়াখানা ছিল, সেখানে সিংহ এবং ছাগল পাওয়া যেত, মানে প্রাণী ছিল তার মধ্যে সিংহ ছাগল এই দুইটাও ছিল। তো পরে ওটা 80-এর দশকের প্রথম দিকে, না প্রথম দিকে ওটা বন্ধ হয়ে যায়, তারপরে ওখানে বন্ধ করে দিয়ে ওই জায়গায় স্কুলটা চালু করে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। এত সুন্দর একটা পার্ক দেখালাম, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমার এই ভিডিওটা, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।